আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটা সুন্দর গ্রামের দৃশ্য অঙ্কন করা শেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই এরকম ভিডিও আপনি অঙ্কন করা শিখতে পারবেন। তাহলে আমি গ্রামের মধ্যে যে গাছ থাকে সেটা আগে ড্রয়িং করে দেখাচ্ছি। এরকম ভাবে আপনারা গাছ তৈরি করবেন। গাছ হয়ে গেল, গাছের সাইডে কিছু ঘাস আমি দিয়ে দিলাম, যেহেতু গ্রাম এলাকা সেহেতু ঘাস থাকবেই, তাই আমি ঘাস এখানে দিয়ে দিলাম। ঘাস টাইপের কিছু দিয়ে দিচ্ছি। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমি প্রথমে একটু ঘর আর্ট করবো। ঘর ড্রয়িং করা হয়ে গেল, আর একটা ঘর যদি আমি দিতে যাই আর একটা ঘর আমি আর একটা ঘর ড্রয়িং করে ফেললাম। দরজা দিলাম ঘরে, জানালা দিলাম, জানালা দিয়ে দিলাম, ঘর হয়ে গেল। গ্রামের যে ঘরগুলা সেগুলো হয়ে গেল। এখন আমি ঘরের উপর গাছ গাছ হয়ে গেল, গাছের ডিজাইনটা আরো ভালো করতেছে। এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিন্তু পারবেন না। এখানে একটা অন্য গাছ দিয়ে দিই, কলা গাছ দিয়ে দিই, যেহেতু গ্রামগঞ্জ কলা গাছ বেশি থাকে তাই কলা গাছটা দিয়ে দিচ্ছি। একটু বড় করে দিই, একটু বড় করে দিই, বড় করে দিই। কলা গাছ হয়ে গেল,
এখন যেটা করব, দূরে পাহাড় আঁক করব, পাহাড় হয়ে গেল। তারপরে যদি আমি চাই তাহলে আমি কিন্তু এখানে এই পাহাড় থেকে কিন্তু একটা রাস্তা আসবে, হ্যাঁ, অথবা এই ঘর থেকে রাস্তা আমি নিয়ে আসবো। কিন্তু শিকল, তারপরে মোটা হবে একটু, তারপরে আরো মোটা হবে, রাস্তা হয়ে গেল। এখানে আমরা কিছু ঘাস বা ফুল গাছ আমি এখানে দিয়ে দেবো, তবে ঘাস দিয়ে দিই। ঘাসে যে ফুল হয় সে ফুলটা আমি ড্র করবো। আপনারা কিন্তু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আরো ভালো ভালো ড্রয়িং আপনি শিখতে পারবেন, আপনার বাচ্চাদেরকে শেখাতে পারবেন। হয়ে গেল, এখানে আমি চাইলে একটা ঘাস দিতে পারি, চাইলে এখানেও ঘাস দিতে পারি। আপনারা কিন্তু এভাবে ড্র করতে পারেন, এখানে চাইলে একটা সূর্য ড্র করতে পারেন। কালার করে নিতে পারেন একটু, মেঘ চাইলে এখানে আপনি অনেক ভালো পাখি ছবি দিতে পারেন। পাখি উঠতেছে, তখন গ্রামের দৃশ্যটা আলো আরো ভালো হবে। এখান থেকে একটা আমি রাস্তায় দিতে দিই, হয়ে গেল সুন্দর একটা দৃশ্য। আপনারা এরকম সুন্দর সুন্দর দৃশ্য আরও আঁকা শিখতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন। ধন্যবাদ সবাইকে।